আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব যে কিভাবে আমরা সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে দুইটা ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারবো। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে নেটওয়ার্ক ডিভাইস আছে, এখানে এন ডিভাইসেস আছে, তারপরে কম্পোনেন্টস, এরকম বিভিন্ন ধরনের, এখানে রাউটার, তারপরে সুইচেস, এখানে হাবস, এগুলা। তো এখন আমরা কি করব, যেহেতু আমরা দুইটা দুইটা পিসি বা কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে কানেকশন দিব, তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ইন ডিভাইসেসের উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে জেনেরিক লেখা আছে এখান থেকে একটা পিসি নিব এবং এখান থেকে আর একটা পিসি নিব। এটা নেওয়ার পরে আমরা যেটা করব, এদের মধ্যে কানেকশন দিব। তো এটার মধ্যে কানেকশন দেওয়ার জন্য এই যে আমাদের এখানে কানেকশনসের জন্য একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। করার পরে এই যে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এই যে এই অপশনটা, তো এইটা কিন্তু আমরা এই অপশনটা আমরা এটা হচ্ছে কপার ক্রসওভারের কানেকশন। তো এটা আমরা তখন ইউজ করব যখন আমরা দুইটা একই জাতীয় ডিভাইসের মাধ্যমে ডিভাইসের ভিতরে কানেকশন দিব তখন, ঠিক আছে? তো যেহেতু পিসি দুইটা একই, তো আমরা এখন কি করব, এখানে এই কপার ক্রস ওভারের এইটা দিয়ে কানেকশন দিব। আর এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অটোমেটিক্যালি চুজ করে নেয় যে এই আপনার এই দুইটা ডিভাইসের মধ্যে আসলে কি ধরনের কানেকশন হতে পারে, এটা আমরা অনেক সময় ভুলে যাই। তো তখন আমরা কিন্তু এটা যদি এটা দিয়ে যদি দিয়ে দিই আমরা কানেকশন, তাহলে কিন্তু এটা খুব সহজেই হয়ে যায়। কিন্তু আসলে আমরা যখন রিয়েল লাইফে এগুলাকে কানেক্ট করব, তখন আমরা যদি সব সময় এরকম অটোমেটিক্যাল এইটা ইউজ করে করি, তখন কিন্তু আমাদের মনে থাকবে না যে আমাদের আসলে এই কপার স্ট্রেইট এটা দিয়ে করা উচিত নাকি কপার যে ক্রস ওভার আছে এটা দিয়ে। তো যখন আমরা একই জাতীয় ডিভাইসের মধ্যে সংযোগ দিব, তখন আমরা এই কপার ক্রসওভারের এটা ইউজ করব। আর যখন আমরা আলাদা ডিভাইসের মধ্যে, আলাদা রকম ডিভাইসের মধ্যে আমাদের কানেকশন এস্টাবলিশ করব, তখন আমরা কপার স্ট্রেইট দিয়ে করব। তো যেহেতু পিসি এই দুইটা একই রকমের ডিভাইস, এই জন্য আমরা এখানে এখন কপার ক্রসওভার দিয়ে একটা কানেকশন দিয়ে দেবো। তো এটা দেওয়ার জন্য প্রথমে এটার উপর ক্লিক করব। করার পরে আমরা এটার উপর একটা ক্লিক করব। করার পরে এই যে দেখেন, আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইথারনেট জিরো লেখা, এটার উপর ক্লিক করে আমরা এখান থেকে এটাতে কানেকশন দিব। যে এখানে আবার আমরা ফার্স্ট ইথারনেট জিরোতে দিয়ে দিব। এই যে বন্ধুরা দেখেন, আমাদের পোর্ট দুইটা কিন্তু এখানে সবুজ, এখানে সবুজ দাগ উঠে গেছে। তো এইটার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা এইটা পিসির উপরে ক্লিক করব। করার পরে এখানে আমরা ডেস্কটপে যেয়ে তারপরে এখানে আমরা আইপি কনফিগারেশন করব। তো আইপি কনফিগারেশন করার জন্য আমাদের এখানে আইপি অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আমি ক্লাস সির একটা আইপি অ্যাড্রেস দিব। আচ্ছা, এখানে আমি 2 দিলাম, আর সাবনেট মাস্ক এখানে যেটা আসবে সেটাই দিয়ে দিব। দিয়ে এখানে আমরা ক্রস করে দিব। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই পিসির উপরে আসব। দিয়ে আমরা এইখানে ডেস্কটপে আসব। ডেস্কটপে আসার পরে এখানে আমরা আইপি কনফিগারেশন দিব। তো এখানে আমরা আইপি কনফিগারেশন দিব, সেটা হচ্ছে এখানেও আমাদেরকে সেম এখানে দিব 196.100.100, এখানে এখানে আমরা এখানে যেটা হচ্ছে কত দিয়েছিলাম আমাদের দেখতে হবে, এখানে আমরা 2 দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে 196.100.2, এখানে আমরা 3 দিয়ে দিলাম, যেহেতু আগের পিসিতে আমরা 2 দিয়েছি। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে অন্য দিতে পারেন। তো এটা দেওয়ার পর এখানে আমরা কেটে দিব, ঠিক আছে? এটা দেওয়ার পরে আমাদের আইপি কনফিগারেশন হয়ে গেছে। এখন আমরা এখানে ডেটা পাঠিয়ে দেখব যে আমাদের মেসেজটা সফলভাবে সেন্ড হচ্ছে কিনা। তো এই যে দেখেন, আমার মেসেজটা কিন্তু সাকসেসফুলি, এই যে এখানে লেখা দেখাচ্ছে সাকসেসফুলি সেন্ড হচ্ছে। তো এইটা কিন্তু আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে আগে লিখে নিই যে আমরা ওখানে দিয়েছিলাম 196.100.100,
দশমিক দুই দশমিক দুই, আর এখানে আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে 196 দশমিক 100 দশমিক 2.3। ঠিক আছে, তো এবার আমরা কি করব, পিং করব। আমরা পিং করে আরেকভাবে করা যায় সেটা হচ্ছে আমরা যদি এটার উপর ক্লিক করি, করার পরে আমরা এখানে কমান্ড প্রম্পটে যাব, যাওয়ার পরে এখানে আমরা লিখব পিং। তারপরে আমরা কি করব, আমরা এখন এই পিসি থেকে এই পিসিতে মেসেজ সেন্ড করব। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে এই পিসির আইপি অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা এই আইপি অ্যাড্রেসটা লিখব 102.3। আচ্ছা ঠিক আছে, এটা করার পরে আমরা যেটা করব এন্টার প্রেস করব। করলে এই যে আমাদের এরকম মেসেজ আসবে, আসার পরে এই যে দেখেন আমাদের এই যে লসটা, এখানে যদি 0% লস দেখায় তার মানে বুঝতে হবে যে আমাদের যে মেসেজটা আমরা পাঠিয়েছি সেটা সম্পূর্ণভাবে সেন্ড হয়েছে। তো এই তো বন্ধুরা, আমরা এখানে দেখলাম যে কিভাবে আমরা একটা পিসি বা থেকে আরেকটা পিসিতে খুব সহজেই ডেটা আদান প্রদান করতে পারি। তো এর পরের লেকচারে আমি আপনাদেরকে আরো বিভিন্ন ধরনের নেটওয়ার্কস গুলো দেখাবো, যেগুলো আমরা কিভাবে একটা কম্পিউটারের সাথে হাব সুইচ এগুলো ইউজ করতে পারি। তো ওইগুলো জানতে হলে আপনারা আমার পরের ভিডিও টিউটোরিয়ালটি অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ।